সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আজ আপনাদের নিয়ে চলেছি মৌলভীবাজার সদর থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে রাজনগর উপজেলায়। এটি মৌলভীবাজারের সবচেয়ে কাছের উপজেলা। রাজনগরের লোকজন প্রয়োজনে অপ্রয়োজনে সদরেই ছুটে যায়, আর সে কারণে রাজনগরে তেমন একটি প্রসার হয়নি। তবে এই উপজেলার ইতিহাস ঐতিহ্যের কোনো ঘাটতি নেই। রাজনগরের আয়তন 338.15 বর্গ কিলোমিটার। 1922 সালে এখানে থানা প্রতিষ্ঠিত হয়। কথিত আছে 1545 সালে বানু নারায়ণ ত্রিপুরার রাজা বিজয় মানিকের কাছ থেকে রাজা উপাধি পেয়ে বমিউড়া গ্রাম থেকে এখানে এসে রাজধানী স্থাপন করেন। সেই থেকে এলাকার নাম রাখা হয় রাজারনগর বা রাজনগর। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। কথায় কথায় আমরা চলে এসেছি রাজনগর সদর থেকে 2 কিলোমিটার উত্তর দিকে বোরগাঁও গ্রামে, দেখো মাজার এবং ঐতিহাসিক সেই কমলা রানীর দিকে। মৌলভীবাজার তথা সিলেট অঞ্চলে অনেক মাজার রয়েছে। তার মধ্যে আমরা এসেছি আরব দেশ থেকে আগত ধর্মপ্রচারক হযরত কুতুব শাহ রহমতুল্লাহি আলাইহি এর মাজারে। ওনার আধ্যাত্মিক এবং কেরামতির কথা এই অঞ্চলে সবার মুখে মুখে। রাজা বানু নারায়ণের পুত্র সুবিদ নারায়ণের রাজবাড়ির সামনের দিকে কুতুব শাহ রহমতুল্লাহ আলাই একদিন পালকি করে যাচ্ছিলেন। রাজা এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে পেয়াদাকে হুকুম দিলেন দৌড়ে আনার জন্য। রাজার পেয়াদাকে দেখে বেহারেরা পালিয়ে গেলেও কুতুব শাহর আধ্যাত্মিকতায় পালকি শূন্যে বাঁচতে থাকে। এতে রাজা হতবাক হয়ে গেলেন এবং পরিশেষে ক্ষমা চাইলেন। আপনারা দেখছেন উনারই মাজার। এটা হচ্ছে মসজিদ। আপনাদেরকে এখন কমলা রানীর দিকে নিয়ে যাচ্ছি। আমার পিছনে যে ঘরটি দেখতেছেন, এটি হচ্ছে মহিলাদের জন্য এবাদতখানা। এখানে দূর দারাজ থেকে যে মহিলারা আসেন, ওনারা এখানে নামাজ আদায় করেন। এটা হচ্ছে মসজিদের ঈদগাহ, এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই ঈদগাহর সামনেই রয়েছে বিশাল বড় সেই কমলা রানীর দিঘি। রাজনগরের যে রাজা ছিলেন তার নাম ছিল সুবিদ নারায়ণ। তার রাজবাড়ি নাকি ওই দিকে ছিল, সেই রাজারই কাটা এই কমলা রানীর দিঘি। আসুন সেই কমলা রানীর ইতিহাস শুনি। একদিন রাজা স্বপ্নে দেখলেন, প্রজাদের পানির কষ্ট লাঘবের জন্য একটি দিঘি খনন করো, নতুবা তোমার ধ্বংস অনিবার্য। রানী কমলার সম্মতি নিয়েই তিনি দিঘি খনন কাজ শুরু করলেন। স্বপ্নে দেখা অনুযায়ী দিঘি খননের প্রথম দিন মাটিতে কোদালের চুয়ার দানকারীকে রানী একটি স্বর্ণের হার উপহার দেন। কিন্তু এ কি অবাক কাণ্ড, দিঘির কাজ সম্পূর্ণ শেষ, অথচ দিঘিতে পানি উঠল না। রাজা আবার স্বপ্ন দেখলেন, জল দেবীর উদ্দেশ্যে রানীকে উৎসর্গ করলেই দিঘিতে পানি উঠবে। কমলা রানী সব শুনে রাজার মন রক্ষায় বিসর্জনের জন্য 3 মাসের সন্তানকে ফেলে দিঘিতে নামার সাথে সাথে পানি ওঠা শুরু হয়ে গেল। রানী তলিয়ে গেলেন, সে এক হৃদয় বিদায়ক দৃশ্য। রাজা আবারও স্বপ্নে দেখলেন, দিঘির পারে সূর্যোদয়ের আগে সন্তানকে এনে দিলে রানী দুধ খাওয়াবেন, তবে শর্ত একটাই, রাজা যেন রানীকে স্পর্শ না করেন। কিন্তু একদিন রাজা তার শর্ত ভঙ্গ করলেন, রানীকে জাপটে ধরতে চাইলেন। তখন কমলা রানী দিঘিতে জাপ দিয়ে পড়ে গেলেন। তারপরে একটি সোনার নৌকায় কাউয়া দিঘি হাওরের দিকে চলে গেলেন। আপনারা দেখছেন সেই ঐতিহাসিক কমলা রানীর দিঘি। দিঘি অবস্থান ধরা হয় 12 একর, 12 বিঘা, 12 পুয়া, 12 ছটাক জায়গা। যদি কখনো মৌলভীবাজার আসেন তাহলে একবারের জন্য হলেও দেখে যেতে পারেন এই রাজনগরের ঐতিহাসিক কমলা রানীর দিঘি। মৌলভীবাজার হইতে রাজনগর বাজারে এসে রাজনগর বাল্লাগঞ্জ রাস্তা দিয়ে রিক্সা, অটোরিক্সা বা বাসে করে সাগরদিঘির পার বললে নামিয়ে দেবে। পশ্চিম পারে মূল ঘাটের উপর পুনরায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুনভাবে নির্মিত হওয়া মূল ঘাটের স্থাপত্য শৈলী বিলীন হয়ে গেছে। বর্তমানে ঘাটের চেয়ে মূল ঘাটটি আয়তনে
এবং সিঁড়ির সংখ্যায় অনেক বেশি ছিল। তাছাড়াও কমলারানীর দিঘির পাড়ে সুপ্রাচীন স্থাপনার ভগ্নস্তূপ রাজা সুবিধনারায়ণের রাজত্বকালের স্মৃতিচিহ্ন আজও পুরাকীর্তিটি সম্পূর্ণ আরতি অবস্থায় পড়ে আছে। যাবার সময় হয়ে গেল বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোথা থেকে আপনি আমার ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, হযরত কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি এর বার্ষিক জলসা প্রতি বছর 6 ফাল্গুন অনুষ্ঠিত হয়। জলসাতে প্রচুর ধর্মানুরাগী ও ভক্তদের আগমন ঘটে, চাইলে আপনিও এসে দেখে যেতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে।